জার্মানির মিউনিখে বিএনপির বিক্ষোভ সমাবেশ। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মান সফরকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশের ডাক দেন জার্মান বিএনপি। আমাদের জার্মানির প্রতিনিধি শামসুজ্জামান উদয়কে সাথে নিয়ে আমাদের ইউরোপুরো প্রধান জাকির হোসেন সুমনের প্রতিবেদন। গেল শনিবার মিউনিখ শহরের প্রফেসর হুবয় বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে যোগ দেন ইংল্যান্ড হতে আগত বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশ হতে 500+ নেতা কর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালীন সময়ে 12টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সোহেনা শুলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য বাইয়াটিসার হফ হলে যাবার সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতে স্লোগান দিতে থাকে। পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, দেশের জনগণকে বাক স্বাধীনতা অধিকার প্রদান, মিথ্যা মামলা প্রত্যাহার, গুম খুন বন্ধ সহ নানা দাবি ও জার্মান ত্যাগ করে দ্রুত বাংলাদেশে ফিরে যাওয়ার দাবি তুলে স্লোগান দিতে থাকে। সে সময় ক্রুদ্ধ নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ির বহরের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তায় নেমে আসে। পরে পুলিশের বাধার সম্মুখে শেখ হাসিনার গাড়ির বহর পার হওয়ার পর মূল সড়কের উপর বিক্ষোভ মিছিল এবং বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে এবং মিছিল শেষে সমাবেশে শেখ হাসিনা সরকারকে অবৈধ ঘোষণা করে সভায় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক মহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল মালেক, ইউরোপ বিএনপির সমন্বয়ক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। সে সময় আরো বক্তব্য রাখেন সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, জার্মানি বিএনপির সহসভাপতি আওলাদ হোসেন, বিক্ষোভ সমাবেশের সমন্বয়ক ও বয়ান বিএনপির সভাপতি শিব্বির আহমেদ, আরএনবির আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, হেসেন বিএনপির সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, বাডেন বরুডেন বার্গ বিএনপির উপদেষ্টা মাইনুদ্দিন মঈন, সভাপতি তরিকুল ইসলাম মুক্তি, বায়ান বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন চয়ন, এনআরবি প্রদেশের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, তুবারক হোসেন তপন, নজরুল ইসলাম, হাসান পিন্টু, হাফিজ শাহিন এবং আফজাল হোসেন সহ আরো অনেকে। Go ahead, 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 go
ইফতেখার প্রবাসী ডেস্ক এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।